আসাদুজ্জামান নূর এবং মাহবুব আলী কারাগারে রাজশাহীর সাবেক এমপি এনামুল গ্রেফতার মোজাম্মেল হক বাবু শ্যামল দত্তকে ঢাকায় আনা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল মানবে না জনগণ বলেছেন মির্জা ফখরুল স্বাধীনতা সুরক্ষায় যাতে ঐক্যের তাগিদ আসম রবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে রংপুরে মহাসড়কে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ দেখছেন টাউনসিমেন্ট সংবাদ শিরোনাম এবারে পুরো সংবাদ কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর মডেল থানা এলাকায় হোটেল কর্মচারী সিয়াম সর্দারকে হত্যার মামলায় সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত দুপুরে তাদেরকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা অপরদিকে গ্রেফতার দুজনের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন জানান উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে আদালত এর আগে রবিবার রাতে রাজধানীর বেইলি রোডের নৌরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূর এবং সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করেছে র‍্যাব দুপুরে রাজধানীর আদাবর থেকে তাকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় রাজশাহীর বাগমারায় যুবদল নেতা মনসুর রহমানকে গুলি করার অভিযোগে এনামুল হক সহ 73 জনের নাম উল্লেখ করে মামলা হয় বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ভুক্তভোগী মনসুর রহমান 10 সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন মামলার এজাহারে বলা হয়েছে 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে লাঠি হকস্টিক রামদা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে এদিকে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ময়মনসিংয়ের ধোবাউড়া থেকে সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা তাদেরকে ঢাকায় আনা হচ্ছে সীমান্ত এলাকা থেকে গেল রাতে তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে পুলিশ হেফাজতে রয়েছেন 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত 71 টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান এবং প্রাইভেট কারের চালক সেলিম পুলিশ জানিয়েছে অবৈধভাবে ভারতে যেতে রাতে একটি প্রাইভেট কারে ধোবাউড়া সীমান্তে যান তারা ধোবাউড়া থানার ওসি চান মিয়া জানান মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্তের নামে সুনির্দিষ্ট মামলা থাকায় তাদেরকে ঢাকার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা তাদেরকে নিয়ে ঢাকায় রওনা দিলে স্থানীয় জনতা তাদেরকে নানা স্লোগান দেন তাদের বিরুদ্ধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকাল থাকলে মানবে না সাধারণ জনগণ সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করলে সরকার নিরপেক্ষতা হারাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন আন্দোলনে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যাহার করতে হবে ছাত্র জনতার বিরুদ্ধে করা মিথ্যে এবং হয়রানিমূলক মামলা দেশ গঠনের জন্য ছাত্র জনতার করে দেওয়া সুযোগ নস্যাতে কারো কারো বিভ্রান্তিমূলক কথাবার্তাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব সংবিধান সংশোধন বা পরিবর্তন পুনর্লিখন করতে হলে নির্বাচিত সংসদ লাগবে বলে তিনি মন্তব্য করেছেন বলেছেন বিচার বিভাগ প্রশাসন সংস্কার করে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এখনও সরকারের মধ্যে আওয়ামী লীগের মদতদাতা আছে তাদের সরিয়ে দিয়ে প্রশাসনকে নিরপেক্ষভাবে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন তিনি অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসম রব বলেছেন দেশের মালিক জনগণ স্বাধীনতাকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্য গঠন করতে হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি আহমেদ বলেছেন যারা গুম খুন এবং গণহত্যা করতে পারে তারা রাজনৈতিক দল নয় বগুড়ায় ছাত্র গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত 3 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি সব কথা বলেন শহরতলীর আকাশতারা গ্রামে নিহত কমরউদ্দিন বাঙ্গির বাড়িতে সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় তিনি আরও জানান যারা নিজের দেশের মানুষকে পুড়িয়ে মারতে পারে অদৃশ্য করে দেয় হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল তুলে ফেলতে পারে দিনের পর দিন গুম করে রাখতে পারে তাদের সঙ্গে যারা আলোচনা করতে চায় তারা শয়তানের আত্মা নিয়ে কাজ করছে জশ্নে জুলুস র্যালি আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে
ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম এবং ওফাতের দিনটিকে পুণ্যময় দিন হিসেবে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। লাখো মানুষের অংশগ্রহণে বন্দরনগরী চট্টগ্রামে বের করা হয় ঐতিহ্যবাহী জশ্নে জুলুস। ষোলো শহরে জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসা থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। জুলুসকে কেন্দ্র করে বিভিন্ন সড়ক মোড়ে সুসজ্জিত তরুণ করা হয়। নারায়ণগঞ্জে জশ্নে জুলুসে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি আল আবেদি। শহরের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। একমাত্র রসুলে পাকের মহান আদর্শে আদর্শিত হয়ে সমস্ত সাম্প্রদায়িক দ্বন্দ্ব ভুলে গিয়ে বিভিন্ন মাজার শরীফে আজকে যে আক্রমণ হচ্ছে, বিভিন্ন খানকা শরীফে যে আক্রমণ হচ্ছে, সেগুলো বন্ধ করে দিয়ে জঙ্গিবাদকে নির্মূল করে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলি। সিলেটে জশ্নে জুলুস করেছে গাউসিয়া কমিটি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার প্রাঙ্গণে দোয়ার মাধ্যমে শুরু হয় জশ্নে জুলুস। শোভাযাত্রা, হামদ, নাত, গজল ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে রংপুরে। নগরীতে বিভিন্ন সংগঠন আলাদাভাবে শোভাযাত্রা বের করে। দিনটি উপলক্ষে বরিশালে রাসুলের জীবন নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল, ইসলামী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ধর্মীয় শোভাযাত্রা হয়। নরসিংদীতে বাসাইল পেশোয়ারি দরবার শরীফ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে হয় আলোচনা, দোয়া মাহফিল ও গণভোজ। কুড়িগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং মাজার ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াত কুড়িগ্রাম শাখার ব্যানারে র্যালি বের করা হয়। পরে শহরের ঘোষপাড়া চত্বরে মানববন্ধন হয়। বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি কামরুল হুদা, সিনিয়র সহসভাপতি ডাক্তার বেলাল হোসেন সহ অন্যরা। ফেনীতে ঈদে মিলাদুন্নবী পালনে বর্ণাঢ্য র্যালি বের করে বারাহিগুনি দরবার শরীফ চেরাগ ই চিস্তি মঞ্জিল। শোভাযাত্রায় নেতৃত্ব দেন দরবার শরীফের শাহজাদা ডাক্তার শেখ মোহাম্মদ আকরামুল হক চিস্তি। আহলে সুন্নাত অল জামাতের আয়োজনে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে জশ্নে জুলুসের র্যালি বের করা হয়। টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে জশ্নে জুলুস বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। উদ্যানের মুক্ত মঞ্চে হয় আলোচনা সভা। মৌলভীবাজারে দরগা শরীফ প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। পরে দরগা শরীফ মসজিদে হয় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। বাংলাভিশন নিউজ ডেস্ক। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষক শিক্ষার্থীরা। অবরোধের কারণে রংপুর, ঢাকা, কুড়িগ্রাম, দিনাজপুর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দ্রুত সৎ যোগ্য ভিসি নিয়োগ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। ভিসি নিয়োগের 48 ঘন্টার আলটিমেটাম অনুযায়ী সোমবার সকালে নগরীর মডার্ন মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, আবু সাইদ জীবন দেওয়ার পর পুরো দেশের আন্দোলন বেগবান হয়ে ওঠে, সেই আবু সাইদের ক্যাম্পাসে কোনো বৈষম্য মানা হবে না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় এক মাস থেকে ভিসি শূন্য। ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর একে একে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্ট সহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় 40 জন পদত্যাগ করেন। আগামী জাতীয় সংসদ না হওয়া পর্যন্ত সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিকেল রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গত 16 বছর ধরে স্বৈরাচারে আওয়ামী লীগ সরকার হঠাৎই রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি পালন করলেও তা সফল হতে পারেনি। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই 24-এর অভ্যুত্থানে আমরা যেমন আমাদের রাজনৈতিক যে দল, রাজনৈতিক যে আদর্শ, সেগুলোকে এক পাশে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওই রাজপথে নেমেছিলাম,
একইভাবে ওই ফ্যাসিস্টদের দোসরদেরকে প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোসরকে প্রতিহত করতে হবে। গেল কদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে দেশের বিভিন্ন জেলায়। সাতক্ষীরায় বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্যঘের এবং ফসলি জমি। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার বেতনা নদীর প্রায় 30 ফিট বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লাভসে ইউনিয়নের বিনেপোতা, রাজনগর, শিবনগর, এগারোয়ানি, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নিমতলা, রথখোলা, কাপাসডাঙ্গা, হরিণখোলার নিম্নাঞ্চল। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্যঘের এবং ফসলি জমি। তলিয়ে গেছে আমনের ক্ষেত। চুয়াডাঙ্গায় আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, একই সঙ্গে বইছে দমকা বাতাস। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা। বৃষ্টিতে সময় মতো কাজে যেতে পারছে না তারা, খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। এদিকে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে তলিয়ে গেছে নড়াইল পৌরসভা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। শহরে কোনো পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বৃষ্টিতে ফের দুর্ভোগে পড়েছেন নোয়াখালীর বন্যা দুর্গতরাও। বিজ্ঞাপন সহ নানা প্রচারে গাছকে ব্যবহার করা হচ্ছে ঠাকুরগাঁওয়ে। গাছে গাছে ঝুলছে বিলবোর্ড, সাইনবোর্ড, বড় বড় প্যারেক ব্যবহার করা হয়েছে এই কাজে। এতে নগরের সৌন্দর্যহানির পাশাপাশি এরই মধ্যে মরে গেছে অনেক গাছ। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাব্লু তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। অগণিত ব্যানার ফেস্টুনের বোঝা বইছে ঠাকুরগাঁও শহর এবং এর বাইরের গাছগুলো। সড়ক মহাসড়কের পাশের গাছে গাছে পেরেক ঠুকে লাগানো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন। এতে ঝুঁকির মধ্যে পড়েছে গাছগুলো, মরেও গেছে অনেক গাছ। বহুত গাছ দেখতেছি আমি, লিফলেট টাঙানো এবং পেরেক মারানো মরে যাচ্ছে। আমাদের যেমন সুচ গাথা হয় আমরা কিন্তু বলতে পারি, কিন্তু গাছরা তো বলতে পারে না। সেই জন্য আমাদের উচিত যে হচ্ছে কর্তৃপক্ষকে বলার। নির্বিচারে গাছের এমন সর্বনাশ করছে কিছু অসচেতন মানুষ, এ বিষয়ে উদাসীন প্রশাসনও। আইন আছে, আইনের লোক আছে, সবাই আছে, আমরা চোখেই দেখতেছি গাছগুলিতে বিভিন্নভাবে পেরেক মারা হচ্ছে, সাইনবোর্ড মারা হচ্ছে, কিন্তু আইনের কোনো প্রয়োগ হয় না। আমার সবার কাছে উদ্যত আহ্বান থাকবে যে এই গাছ রক্ষায় আমরা যেন এগিয়ে আসি। পরিবেশ আইনের যথাযথ প্রয়োগ চান আইনজীবী ও পরিবেশবাদীরা। এই গাছে পেরেক মেরে গাছ নষ্ট করার জন্য একটি উপযুক্ত আইন আছে। গাছ ফুটো করে গাছ নষ্ট করলে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 6 মাস সাজা হতে পারে। পেরেক দিয়ে মারে দেয়, এই পেরেকগুলো আর তোলানো হয় না, হয়তো ওইটা নষ্ট হয়ে যায়, পেরেক গাছেতে থেকে যায়। আর কিছু পেরেকের এই তলা থেকে গাছগুলোর পানি যায়, কিন্তু এই পানিটা যখন ভিতরে চলে যায় এটা আসলে পচন ধরে, পচন ধরে এই গাছগুলো অনেক সময় মরে যায়। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের কেউ কেউ এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, দায় চাপিয়েছেন শ্রমিকদের উপর। গাছে ব্রেক দিয়ে ব্যানার লাগার বিষয়টা আসলে দুঃখজনক। আমরা যখন কাজ করতে দিই বিভিন্ন পার্টি বা বিভিন্ন ইয়াকে, তারাই কিন্তু এই কাজটা করে থাকে। অনুমোদনহীন সব পোস্টার ব্যানার অপসারণ সহ দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ভবিষ্যতে যাতে গাছে পেরেক জাতীয় উপাদান প্রবেশ করে গাছে যাতে ক্ষতি না করা হয়, এইসব বিষয়ে আমরা অত্র পৌরসভার মানুষকে সচেতন করা সহ ব্যবস্থা গ্রহণ করব, যাতে করে আমরা এই গাছগুলোকে সংরক্ষণ করতে পারি। গাছে পেরেক ঠোকা ও বিজ্ঞাপন টাঙ্গানো বন্ধের দাবি সচেতনদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শীর্ষক সেমিনার হয়েছে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, মানুষের নিরাপত্তায় প্রয়োজনে নতুন পুলিশ নিয়োগ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মুস্তাক আহমেদ। লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন 6 নম্বর লামচর ও 7 নম্বর দরবেশপুর ইউনিয়ন বিএনপির নেতারা। জেলার 1000 পরিবারকে এ সহায়তা দেয়া হয়।
চাপাই নবাবগঞ্জে আশ্রয় প্রকল্পের মসজিদ ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আশ্রয় প্রকল্পের শতাধিক পরিবারের সদস্যরা এ কর্মসূচির আয়োজন করে, পরে বিক্ষোভ মিছিল করেন তারা। নীলফামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে টাকার বিনিময়ে দলে নেয়ার তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি দীপু সিদ্দিকি। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। আসাদুজ্জামান নূর এবং মাহবুব আলী কারাগারে, রাজশাহীর সাবেক এমপি এনামুল গ্রেফতার, মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্তকে ঢাকায় আনা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল মানবে না জনগণ, বলেছেন মির্জা ফখরুল। স্বাধীনতা সুরক্ষায় যাতে ঐক্যের তাগিদ আসম রবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে রংপুরে মহাসড়কে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধে 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dbnews24.com, facebook.com/bangladeshnews-এ সাবস্ক্রাইবও করতে পারেন, youtube.com/bangladeshnews-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।